बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम प्रिय शिक्षार्थी कैमन आछो सबाई निश्चय भलो आछो सुस्थ आछो एवं निरापद आछो आल्लाहर अशेष रहमते आमिओ भलो आछि सुस्थ आछि परिवार परिजन निये एखन पर्यन्त सुस्थ आछि जे कारणे महान रब्बुल आलामीन प्रति कृतज्ञता ज्ञापन करछि ओ शुक्रिया ज्ञापन करछि। तो जदिओ एई पैंडामिक सीजन तारपरेओ आमरा आमादेर लेखापड़ार गतिके सचल राखते चाई लेखापड़ार गतिके सचल राखार जन्यई क्षुद्र प्रयास एकेडेमिक स्कूल सृष्टि एकेडेमिक स्कूल पक्ष तुम्हारे स्वागत जानाच्छि ऑनलाइन क्लासे। तो आमी आफ्रजा आक्तार सिनियर शिक्षक एवं श्रेणी परिचालक सृष्टि एकेडेमिक स्कूल टांगाइल। आमी तोमादेर विज्ञान क्लासे तोमरा जानो तो प्रथम अध्याय आछि आमरा प्रथम अध्याय आज के हच्छे एटा शेष क्लास पाठ 9 एवं पाठ 10 এটা প্রথম অধ্যায়ের লাস্ট ক্লাস। এর আগে ক্লাসগুলি তোমরা কিছু লাইভ ক্লাস কিছু দেখতে পারো এবং অবশ্যই ইউটিউবে ক্লাসগুলি তোমরা নিয়মিত দেখবে। তাহলে এখানে প্রত্যেকটা তোমার পাঠ সম্পর্কে আমার আলোচনা আছে ক্লাস আছে তোমরা ক্লাসগুলি দেখে নিবে। যেহেতু বই দেওয়া হয়নি সেহেতু এই ক্লাসগুলো দেখে তোমরা অনেকটা উপকৃত হবে এবং বই যে দেওয়া হয়নি এই সমস্যার সমাধান কিছুটা তোমরা এই ক্লাসগুলো থেকেই নিয়ে নিতে পারবে। ঠিক আছে, তো আজকে আমরা যেটা পড়ব এটা পড়ে আমরা কী কী শিখতে পারবো শিখানো ফলে যায় আমরা যে অণুজীব সংক্রমণের উপায় মানে আমরা যে অধ্যায়টা পড়ছি এটা অণুজীব নিয়ে এই অধ্যায়টা। তো এই অণুজীবগুলি কীভাবে আমাদেরকে আক্রমণ করতে পারে বা অণুজীবগুলিতে আমরা কীভাবে আক্রান্ত হতে পারি অণুজীবের কারণে আমাদের যে রোগগুলি হয় কীভাবে আমাদের দেহেরা প্রবেশ করে কী কী রোগ হতে পারে এই অণুজীবগুলি দিয়ে অণুজীব দ্বারা আক্রান্ত রোগ প্রতিরোধ এবং প্রতিকারের উপায় এই বিষয়গুলি নিয়ে হচ্ছে আজকের আলোচনা। আজকের ক্লাসটিতে আমরা এই জিনিসগুলি দেখব বা শিখব। ঠিক আছে, তো দেখো ছবি কিছু ছবি দিয়ে শুরু করি। এই যে রোগগুলি কিছু রোগ দেখাবো এই রোগ এই রোগগুলি কেন হয় সেগুলি আমরা দেখব। তো খেয়াল করে দেখো কিছু রোগ আছে এখানে, এই রোগটার নাম কি তোমরা বলতে পারো? প্রথম রোগটি দেখো, প্রথম রোগটি যে কাশতে কাশতে দেখো রক্ত বের হচ্ছে এই রোগটি হচ্ছে যক্ষা। এই দ্বিতীয় যে রোগটি আছে দেখো গায়ে ছোট ছোট গুটি গুটি হয়েছে এটা হচ্ছে হাম, এবং এটা হচ্ছে সর্দি কাশি, এটা হচ্ছে পা ফাটা রোগ। এবং ঠিক আছে আরও কয়েকটা রোগ দেখি আমরা, জ্বর, তারপর বসন্ত, আমরা বলি পক্স, এখন হচ্ছে পক্স। ঠিক আছে, এটা হচ্ছে জ্বর বসন্ত, এবং দেখো এটা হচ্ছে আমাদের ডায়রিয়া, এবং এটা হচ্ছে আওয়াজ। এই সবগুলি রোগই আমাদের এই অণুজীবের আক্রমণেই হয়ে থাকে। আমাদের আমরা যে অণুজীবগুলি নিয়ে অধ্যায় পড়লাম আমাদের ভাইরাস, ব্যাকটেরিয়া, তারপর অ্যামিবা, অ্যান্টামিবা, যদি অ্যামিবা আমাদের কোনো রোগ তৈরি করে না অ্যান্টামিবা আমাদের রোগ তৈরি করে। তো এই অণুজীবগুলি দিয়ে এই রোগগুলি আমাদের হয়ে থাকে। কিন্তু কিভাবে আমরা এগুলো দিয়ে আক্রান্ত হই, আমরা আমাদের অসচেতনতার কারণেই আমরা আক্রান্ত হয়ে থাকি। তো কিভাবে আক্রান্ত হই সেটাই আমরা দেখব যে মানব দেহের স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিত অণুজীবের ভূমিকা, অণুজীবগুলি কীভাবে আমাদেরকে আক্রমণ করে সেটা আমরা দেখবো আজকের ক্লাসে। তো এটা থেকে এই পাঠের পরে আমরা দেখব যে অণুজীবগুলিকে আমরা চিনতে পারবো, অণুজীব কীভাবে মানবদেহে প্রবেশ করে তা ব্যাখ্যা করতে পারবো, অণুজীব সংক্রমণ প্রতিরোধের উপায় আমরা বিশ্লেষণ করতে পারবো। তো দেখো কিছু অণুজীব আমি তোমাদেরকে দেখাই, যদি আমরা সব অণুজীব সম্পর্কে আলোচনা করেছি তারপরেও কিছু 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 অণুজীব তোমাদেরকে আমি দেখাচ্ছি। প্রথম অণুজীবটি হচ্ছে ব্যাকটেরিয়া, এবং দ্বিতীয় অণুজীবটি হচ্ছে অ্যান্টামিবা। এটি হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া, এগুলি হচ্ছে অ্যান্টামিবা। আর কিছু অণুজীব আমরা দেখি, ছত্রাক, এবং পরেরটা হচ্ছে ভাইরাস। এই জীবাণুগুলি দিয়ে আমরা আক্রান্ত হয়ে থাকি। কীভাবে আক্রান্ত হই আমরা? তো আমরা যা আমরা এখন করোনা ভাইরাসে আক্রান্ত আমাদের সারা বিশ্ব, তাই না? তো এর আক্রমণ থেকে রক্ষা করার জন্য আমাদের কী করতে হয়? হাত ধুতে হয়, হাত পরিষ্কার রাখতে হয়, তাই না? তার মানে যে অপরিষ্কার হাতই হচ্ছে জীবাণু সংক্রমণের অন্যতম একটা বাহন। ঠিক আছে, আমরা যদি হাত পরিষ্কার রাখি পরিষ্কার হাতে আমাদের জীবাণু থাকবে না, যে কারণে আমরা রোগে আক্রান্ত হব না। তো আমার এখানেও সেটাই আসছে যে অপরিষ্কার হাত অণুজীব সংক্রমণের একটু সুবিধাজনক বাহন,
এইজন্য এই অপরিষ্কার হাতেই জীবাণু বেশি আক্রান্ত, জীবাণু দিয়ে আমরা বেশি আক্রান্ত হতে পারি। দ্বিতীয়ত, জামা কাপড়ে লেগে ব্যাকটেরিয়া স্পোর স্থানান্তরিত হতে পারে। ব্যাকটেরিয়ার স্পোর বা ব্যাকটেরিয়ার কোনো বীজ, বীজ যেটাকে বলে, যেহেতু খুবই ক্ষুদ্র বাতাসে উড়ে আমাদের জামা কাপড় লেগে যেতে পারে এবং পরবর্তীতে সেই জামা কাপড়ে লেগে থাকা স্পোর দিয়ে আমরা আক্রান্ত হতে পারি। এছাড়াও দেখো, বাতাসে যে ধুলাবালি উড়ে তার সাথে স্পোর এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। আমরা জানি যে যেখানে ধুলাবালি যত বেশি রোগ জীবাণুর পরিমাণও সেখানে তত বেশি। তো যে কারণে যেখানে ধুলাবালি সেখানে আমাদের কি পরা উচিত, আমাদের মাস্ক পরা উচিত। আমরা কিন্তু এখন সবাই নিয়মিত মাস্ক পরে থাকি, যে কারণে কিন্তু অনেকেই এই সিজনে, এই যে আমাদের সিজন চেঞ্জ বা আমাদের যে শীতের দিন, তারপরে অনেকেই কিন্তু আমরা সর্দি জ্বরে বা ঠান্ডা জ্বরে আক্রান্ত হইনি। কেন হইনি? আমরা যে বাইরে আসার সময় যে আমরা মাস্কটা পরি, এই মাস্ক আমাদের ধুলাবালি থেকে কিন্তু আমাদেরকে রক্ষা করছে, যে কারণে কিন্তু আমরা এই রোগে আক্রান্ত হচ্ছি না। কারণ এই স্পোর এক স্থান থেকে অন্য স্থানে যায় তখন হয়তো আমাদের নাক দিয়েও ঢুকে যেতে পারে। তো আমরা মাস্ক পরে থাকার কারণে কিন্তু এই এটা হতে পারছে না, যেখানে কিন্তু আমরা রোগে আক্রান্ত, ঠান্ডা সর্দি জ্বরে আক্রান্ত কিন্তু অনেকেই অনেক কম হচ্ছে। তো আরও কীভাবে আক্রান্ত হতে পারে, দেখো হাত মেলানোর মাধ্যমে ব্যাকটেরিয়া স্থানান্তরিত হতে পারে। এবং হাত যদি থাকে অপরিচ্ছন্ন হাত, তাহলে এই একজনের অপরিষ্কার হাত থেকে আরেকজনের হাতে জীবাণু আক্রান্ত হতে পারে। পচা বাসি খাবারের মাধ্যমে জীবাণু সহজেই ছড়িয়ে পড়তে পারে। হাঁচি কফ থুতু কাশির মাধ্যমে সর্দি কাশি কাশির ভাইরাস ছড়ায়। এবং হাঁচি কফ কাশি থুতু কাশির মাধ্যমে কিন্তু আমাদের করোনার এই ভাইরাসটা ছড়ায়। যেহেতু এটা একটা ভাইরাস, এটাও একটা অণুজীব, করোনা ভাইরাসটাও একটি অণুজীব। হ্যাঁ, তো এটাও কিন্তু এই হাঁচি কফ কাশি থুতু এর মাধ্যমে ছড়াতে পারে। তো দেখো, আমরা একটু ছবির মাধ্যমে দেখি অণুজীব সংক্রমণের উপায়। আমরা ছবির মাধ্যমে দেখতে পারি আমাদের অপরিষ্কার হাত, দেখো হাত দেখে মনে পরিচ্ছন্ন কিন্তু এরকম জীবাণু থাকতে পারে। দেখে আমরা যদি খুব কাছ থেকে দেখি তাহলে আমাদের এরকম জীবাণু থাকতে পারে হাতে। কারো ঠান্ডা লাগলে কাশির মাধ্যমে কিন্তু জীবাণুটা বের হয়ে আসে। তো এই যে বল খেলছে, বলের গায়ে এই জীবাণুগুলো লেগে যেতে পারে। একজন সুস্থ বাচ্চা এই বল হাত দিলে এই জীবাণু দিয়ে আক্রান্ত হতে পারে। এছাড়াও যে কোনো মাদক দ্রব্য সেবনের মাধ্যমেও কিন্তু জীবাণু এক স্থান থেকে অন্য স্থানে ছড়াতে পারে। আরও কিছু ছবির মাধ্যমে দেখি, একটু আগে আমি বললাম যে বাতাসের মাধ্যমে, ধুলাবালির মাধ্যমে যেতে পারে। তো যে কারণে এই যে চারপাশে যে জীবাণুগুলি আছে, এই জীবাণু ধুলাবালির মাধ্যমে বাতাসে উড়ে ধুলাবালির মাধ্যমে নাক ঢুকতে পারে। কিন্তু আমরা যদি আমরা মাস্ক পরি, এখানে টিস্যু দিয়ে নাক আটকে রাখা হয়েছে, কিন্তু আমরা যদি মাস্ক পরিধান করি তাহলে কিন্তু আমরা এই জীবাণুগুলি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। আর কিছু উপায় আছে এই অণুজীবগুলি সংক্রমিত, অণুজীব দ্বারা সংক্রমিত হওয়ার। দেখো, নিরাপদ পানির অভাবে ভাইরাস ব্যাকটেরিয়াজনিত রোগ ভয়াবহ আকারে ছড়িয়ে পড়তে পারে। তো একটা সময় কিন্তু নিরাপদ পানির খুবই অভাব ছিল, যেখানে পানিবাহিত রোগগুলি অনেক বেশি হতো। ডায়রিয়া, মশার, কলেরা, টাইফয়েড এই রোগগুলি কিন্তু অনেক বেশি হতো এক সময়। বিশেষ করে কলেরা রোগটি কিন্তু মহামারী আকারে আগে ছড়িয়ে পড়তো শুধুমাত্র নিরাপদ পানির অভাবে। ঠিক আছে, এখন কিন্তু আমরা অনেকেই সচেতন, যে কারণে আমরা সবাই সচেতন, যে কারণে আমরা এই কলেরার মতন রোগে আক্রান্ত তেমন একটা হয় না, হলেও কিন্তু রোগী সুস্থ হয়ে ওঠে। এবং যেখানে সেখানে মলত্যাগ করে অ্যান্টিবায়োটিক রোগ ছড়ে যেতে পারে। আমরা জানি অ্যান্টিবায়োটিক স্পোরটা, এই স্পোর কিন্তু মানুষের বৃহদন্ত্রে বসবাস করে এবং আমরা আমাদের মলত্যাগের মাধ্যমে কিন্তু অ্যান্টিবায়োটিক স্পোরগুলি পরিবেশে মুক্ত হতে পারে। এবং সুবিধাজনক কোনো বাহন যদি পায় অ্যান্টিবায়োটিক স্পোর, তাহলে একজন সুস্থ মানুষের দেহে প্রবেশ করতে পারে। যে কারণে আমরা যে শাকসবজি ফলমূলগুলি খাই এগুলি খুব ভালো করে ধুয়ে নিতে হয়, ধুয়ে খেতে হয়, তাতে করে আমরা অ্যান্টিবায়োটিক রোগ থেকে, আমার শরীর রোগ থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। অণুজীব সংক্রমণের উপায়ের মধ্যে দেখো, একটু ছবির মাধ্যমে দেখো, তো আমরা একই পানিতে যদি আমরা দেখো এখানে শাকসবজিগুলি ধোয়া হচ্ছে, খাওয়ার জন্য পানি নেওয়া হচ্ছে, কাপড় কাছে কাটা হচ্ছে, আবার গোসলও করা হয়। তো এই এই টাইপের কাজ করলে কিন্তু আমরা পানিকে দূষিত করে ফেলি এবং এই দূষিত পানির মাধ্যমে জীবাণুগুলি, অণুজীবগুলি বা জীবাণুগুলি ছড়িয়ে পড়ে। এবং দেখো যে খোলা পায়খানা বা আমাদের জলাশয়ের উপর পায়খানা নির্মাণ করলেও এই অণুজীব দ্বারা আমরা আক্রান্ত হতে পারি। এরকম খোলা পায়খানার মাধ্যমেও অণুজীব দ্বারা আমরা আক্রান্ত হতে পারি।
দূষিত পানি পানের মাধ্যমে আমরা আক্রান্ত হতে পারি। এক গ্লাস পানি দেখা যায় পরিষ্কার না, কিন্তু পানি যদি না ফুটিয়ে নেই আমরা বা তাহলে এই পানির মধ্যে যে জীবাণুগুলি আছে সেগুলি দিয়ে আমরা পানিবাহিত রোগে আক্রান্ত হতে পারি, অণুজীব আমাদের দেহে প্রবেশ করতে পারে। এবং পচা এবং বাসি খাবার, পচা বাসি খাবারের মাধ্যমে অণুজীব বিশেষ করে ব্যাকটেরিয়া আমাদের দেহে প্রবেশ করতে পারে এবং আমরা অণুজীব দ্বারা আক্রান্ত হতে পারি। হাঁচি কফ থুতু কাশির মাধ্যমে সর্দি কাশির ভাইরাস ছড়িয়ে পড়তে পারে, যদিও এই সর্দি কাশিটা খুব দ্রুত ভালো হয়ে যায়, দু চার দিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়। তবে কিছু ভাইরাস জনিত কিছু কঠিন রোগ আছে যেগুলি সহজে ভালো হয় না, যেমন এইডস রোগ যদি একবার হয় তাহলে এটা নিরাময় করা সম্ভব নয়। তো এই রোগটা কিভাবে হয় সেটা একটু বলি, যে এটা অসুস্থ একজন এইডস আক্রান্ত রোগীর রক্ত গ্রহণ, মাদক গ্রহণ এবং এক সুই বা ইঞ্জেকশন, এক ইঞ্জেকশন দিয়ে বহু রোগ যদি ইঞ্জেকশন নেয় তাহলে আমরা এই রোগে আক্রান্ত হতে পারি। একজন এইডস আক্রান্ত রোগীর যে সুই দিয়ে ইঞ্জেকশন দেওয়া হলো সেই সুই দিয়ে যদি একজন সুস্থ মানুষকে ইঞ্জেকশন দেওয়া হয় তাহলে সে এইডস নামক রোগে আক্রান্ত হতে পারে এবং এই রোগ হলে আর এর কোনো চিকিৎসা নেই এবং এটা নিরাময় করা সম্ভব নয়। এছাড়াও ভাইরাসজনিত আরেকটি রোগ হচ্ছে ক্যান্সার, প্যাপিলোমা নামক ভাইরাস দিয়ে এই রোগটা হয়ে থাকে। যদিও এখন ক্যান্সারের চিকিৎসা হয়েছে, প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে এই রোগটি সুস্থ হয়ে যায়। এরপর ইঞ্জেকশন ব্যবহারের মাধ্যমে এবং অসুস্থ রোগীর রক্ত গ্রহণ করার মাধ্যমেও আমরা এই ভাইরাসজনিত বা এইডস রোগ বা ক্যান্সার বা ভাইরাসজনিত যে কোনো রোগে আমরা আক্রান্ত হতে পারি। তো এই যে এই অণুজীবগুলি দিয়ে যে আমরা এত এত রোগে আক্রান্ত হতে পারি, তাহলে এই রোগগুলি থেকে রক্ষা পেতে হলে আমরা কী করতে পারি? সবার আগে যেটা সেটা হচ্ছে আমাদের সচেতনতা, আমাদের সচেতনতাই পারে আমাদের এই রোগগুলি থেকে, অণুজীব দ্বারা আক্রান্ত রোগগুলি থেকে আমাদেরকে রক্ষা করতে, সচেতন নিজে সচেতন হয়ে এবং অন্যদেরকে সচেতন করে তোলা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। এবং আরও একটা ব্যাপার সেটা হচ্ছে ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়া। হ্যাঁ, আমরা যদি শাক সবজি ফলমূল খনিজ লবণ সমৃদ্ধ খাবার যদি আমরা বেশি খাই তাহলে আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে, আমরা এই রোগগুলি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারব, আমরা প্রতিরোধ করতে পারব এই রোগগুলিকে, ঠিক আছে? তো এছাড়াও যে কাজগুলি করলে আমরা অণুজীব দ্বারা আমরা আক্রান্ত হব না বা আমরা এদেরকে প্রতিরোধ করতে পারি সেগুলি কি, সেগুলি হচ্ছে দেখো, আমরা যদি হাত নিয়মিত হাত পরিষ্কার রাখি, আমরা যদি নখ কেটে রাখি, আমরা যদি শাক সবজি ফলমূল ভালো করে ধুয়ে তারপরে খাই এবং আমরা যদি টয়লেট থেকে ফিরে এসে ভালো করে সাবান বা ছাই দিয়ে হাত ধুই এবং স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা অণুজীবজনিত বা অণুজীব দ্বারা আক্রান্ত এই রোগগুলি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি, ঠিক আছে? তবে সবার আগে আমি আবারও বলছি, সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে নিজেদেরকে সচেতন রাখা, নিজেরা সচেতন থাকা এবং অন্যদেরকে সচেতন করা এবং অবশ্যই আমাদেরকে ভিটামিন সমৃদ্ধ এবং শাক সবজি ফলমূল খাবার খেতে হবে এবং অবশ্যই খনিজ লবণ সমৃদ্ধ খাবারও আমাদেরকে খেতে হবে, যাতে করে আমরা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারি, ঠিক আছে? এই ছিল আমাদের। আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা দূষিত পানি পান না করে আমরা কিন্তু বিশুদ্ধ পানি পান করতে পারি, আমরা ডিপ টিউবওয়েলের পানি পান করতে পারি এবং ডিপ টিউবওয়েলের পানি না পেলে আমরা পানি ফুটিয়ে পান করতে পারি এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করতে পারি, যাতে করে আমরা পানিবাহিত রোগগুলি থেকে নিজেদেরকে নিরাপদ রাখতে পারি, ঠিক আছে? তারপরে তার মানে আমরা নিরাপদ পানি পান করলে এই পানিবাহিত রোগগুলি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি এবং হাঁচি বা কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করা বা মাস্ক ব্যবহার করা, যেটা আমাদের এই সময়টা অপরিহার্য, অবশ্যই আমাদেরকে এখন নিয়মিত মাস্ক পরতে হবে এবং হাঁচি বা কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করতে হবে, টিস্যু বা রুমাল ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো কিছু কাজ দিই তোমাদের আমি, কাজের মধ্যে প্রথম কাজ হচ্ছে একক কাজ, দূষিত পানি ব্যবহারের কুফল বর্ণনা করো, দূষিত পানি ব্যবহারের কুফল বর্ণনা করো। এবং তোমাদের জন্য ছোট্ট বাড়ির কাজ, সেটা তোমরা
নিজেরা একটু বের করবে, সেটা হচ্ছে যে স্বাস্থ্যসম্মত জীবনযাপনের মাধ্যমে রোগ প্রতিরোধ করা যায়। স্বাস্থ্যসম্মত জীবনযাপনের মাধ্যমে রোগ প্রতিরোধ করা যায় উক্তিটি বিশ্লেষণ করো। আমরা যদি স্বাস্থ্যসম্মত জীবনযাপন করি তাহলে আমরা এই অণুজীব দ্বারা আক্রান্ত রোগগুলি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করবো, আমরা ধুলাবালি থেকে দূরে থাকবো, আমরা স্বাস্থ্যসম্মত পরিবেশ থেকে দূরে থাকবো, আমরা নিরাপদ পানি পান করবো, স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করবো এবং অবশ্যই অন্যদেরকে সচেতন করবো এবং আমরা ভিটামিন এবং খনিজ লবণ সমৃদ্ধ খাবার খাবো। তাহলে আমরা আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারবো এবং অণুজীব দ্বারা আক্রান্ত রোগগুলি থেকে নিজেদেরকে দূরে রাখতে পারবো। ঠিক আছে, এই ছিল আজকের আমার আলোচনা। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালাম।